সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো আছেন, ঈশ্বর ভালো থাকেন, সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিও মালয়েশিয়া ইমিগ্রেশনের আপডেট সংবাদ এবং একই সাথে স্বাস্থ্যমন্ত্রী নতুন ঘোষণা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কথা বলব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন দিনের পর দিন কিন্তু করোনা ঊর্ধ্বমুখী কিংবা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। আজও কিন্তু 17,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এরই মধ্যে কিন্তু নানান স্বাস্থ্যবিধি আরও লঙ্ঘন করা হচ্ছে কিংবা কমিয়ে আনা হচ্ছে। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু অ্যানাউন্স করেছেন, আগামী 11 তারিখ থেকে রেস্টুরেন্ট কিংবা শপিং মল সহ যে কোনো জায়গায় কিংবা দোকানে কিংবা ফ্যাক্টরিতে ঢোকার মুখে যে জ্বর মাপা কিংবা তাপমাত্রা মাপা যে মেশিন আছে সেটার ব্যবহার করতে হবে না, এবং একই সাথে খাতা কলম খাতায় আপনার নাম লিখতে হবে না, কিংবা দোকানের সামনে খাতা কলম এবং যে টেম্পারেচার মাপা যে মেশিন আছে সেগুলো আর থাকবে না। শুধুমাত্র আপনার মোবাইলে মাইসেত্রা অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্যান করেই আপনারা যে কোনো প্রেমিস কিংবা দোকানে, রেস্টুরেন্ট কিংবা ফ্যাক্টরি যে কাজের স্থানে সব জায়গায় ঢুকতে পারবেন কিংবা প্রবেশ করতে পারবেন, শুধুমাত্র মাইসেত্রা অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্যান করে। আর বাড়তি যে ঝামেলাগুলো ছিল, জ্বর তাপমাত্রা মাপতে হবে, আনুষঙ্গিক এই কাজগুলো আর করা লাগবে না, ঠিক এমনটাই ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, এবং সেটি কার্যকর হবে আগামী 11 ফেব্রুয়ারি থেকে। বন্ধুগণ, একই সাথে মালয়েশিয়া স্বাস্থ্যমন্ত্রী দত্ত খাইরি জামালউদ্দিন তিনি প্রেস ব্রিফিংয়ে অ্যানাউন্স করেন, যারা কিনা সিনোভ্যাক্স ভ্যাকসিন গ্রহণ করেছে তাদেরকে অবশ্যই চলতি মাসের মধ্যে কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে অবশ্যই বুস্টার ডোজ কিংবা তৃতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে হবে, অন্যথায় তাদের মাইসেত্রা অ্যাপ্লিকেশনে যে ফুল ভ্যাকসিনেটেড কিংবা ফুল ভ্যাকসিন যে হলুদ কালারের যে চিহ্ন আছে সেটা চলে যাবে, অটোমেটিকই সাদা হয়ে যাবে, কিংবা আপনি এখনও ভ্যাকসিন গ্রহণ করেন নাই এমন চিহ্ন আসতে পারে কিংবা আসবে আগামী 1 মাস থেকে, ঠিক এমনটাই ঘোষণা করেছেন মালয়েশিয়া স্বাস্থ্যমন্ত্রী। তো এই বিষয়ে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপরে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। Kami ingin memaklumkan bahwa semua penduduk usia 60 tahun ke atas atau penerima dos lengkap Sinovac, ya, all senior citizens above 60 dan all penerima dos Sinovac untuk dos primer usia 18 tahun ke atas perlu mengambil suntikan dos penggalak. Kalau tidak, pada 1 hari bulan Mac, sijil vaksinasi kuning akan jadi putih. You will not be fully vaccinated anymore. Ya? Jadi ada hanya bulan Februari saja untuk mengekalkan fully vaccinated status kepada semua warga Mac, tak kira jenis vaksin pertama dan kedua, dan semua penerima dewasa Sinovac mesti dapat dos penggalak. Sekiranya tidak, sijil digital itu akan tukar warna kepada putih, maksudnya status vaksinasi penuh tidak lagi diberikan dan sekatan akan dibuat di pintu masuk tertentu. বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই শুনেছেন মালয়েশিয়া স্বাস্থ্যমন্ত্রী তিনি কি বলেছেন। সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যারা কিনা সিনোভ্যাক্স কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করছে তাদেরকে অবশ্যই চলতি মাসের মধ্যে বুস্টার ডোজ কিংবা তৃতীয় ডোজ ভ্যাকসিন নিতে হবে। এখন কিন্তু আগের মতো অ্যাপয়েন্টমেন্টের জন্য আর অপেক্ষা করতে হচ্ছে না, আপনারা কিন্তু যে কোনো জায়গায় ওয়াক ইন কিংবা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভ্যাকসিন গ্রহণ করতে পারছেন। সেক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার সময় অবশ্যই আপনার পুরাতন যে কার্ড রয়েছে কিংবা ভ্যাকসিনের কার্ড রয়েছে সেটা সাথে নিয়ে যাবেন, এবং একই সাথে আপনার পাসপোর্ট সাথে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা তৃতীয় ডোজ কিংবা বুস্টার ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। আর যাদের কিনা অ্যাপয়েন্টমেন্ট আসছে তাদের তো কোনো কথাই নেই, আপনারা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার পাসপোর্ট এবং পুরাতন যে কার্ড রয়েছে সেটা সাথে নিয়ে গেলেই আপনি তৃতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। আর এটা না করলে যেটি হবে সেটি হলো আপনার মাইসেত্রা অ্যাপ্লিকেশনে যে ফুল ভ্যাকসিন হলুদ কালারের যে লেখাটা আছে সেটা কিন্তু আর থাকবে না, অটোমেটিক সাদা হয়ে যাবে, অর্থাৎ আপনি এখনও ভ্যাকসিন নেন নাই, ঠিক এমনটা কিন্তু সেখানে উল্লেখ করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন অনেক রেস্টুরেন্ট কিংবা শপিং মল রয়েছে যারা কিনা এই মাইসেত্রা অ্যাপ্লিকেশনে ফুল ভ্যাকসিনেটেড এই সংকেত কিংবা এটা দেখেই কিন্তু শুধুমাত্র তারা সেই দোকানে কিংবা শপিং সেন্টারে ঢুকতে দেয়। তো সেক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা তৃতীয় ডোজ ভ্যাকসিন নেবেন কোনো প্রকার ঝামেলা ঝঞ্ঝা ছাড়া। এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাদের আর অপেক্ষা করতে হবে না, বিভিন্ন প্রদেশে কিংবা বিভিন্ন জায়গায় ওয়াক ইন প্রোগ্রামের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেজন্য আপনার নিকটস্থ যে কোনো ভ্যাকসিন কেন্দ্রে কিংবা ক্লিনিকে যোগাযোগ করে শুনে দেখবেন কোথায় এই
অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভ্যাকসিন প্রদান করা হচ্ছে সেখান থেকে নিতে পারবেন। তো এখন আরেকটা প্রশ্ন কিন্তু এখানে রয়ে গেছে, সেটি হলো যারা কিনা দুইটা ডোজ ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে গিয়েছে তারা এখন কি করবে, তাদেরও তো সময় শেষ হয়ে আছে। অনেকে কিন্তু সিনোভ্যাক্স কোম্পানির ভ্যাকসিনও নিয়েছে যারা কিনা বর্তমানে ছুটিতে গিয়েছে। তো আপনারা চাইলে বাংলাদেশ থেকেও ভ্যাকসিন নিতে পারেন অথবা মালয়েশিয়ায় যখন আসবেন মালয়েশিয়া আসার পরে পুনরায় আবার নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যেহেতু এখন দেশে আছেন কিংবা বাংলাদেশে আছেন সেখানে আপনার নিকটস্থ যেখানে কিনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে যোগাযোগ করে দেখতে পারেন সেখানে বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিনা, তাদের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন যে আমি মালয়েশিয়া থেকে দেশে আসছি এখন অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। এ বিষয়ে আনুষঙ্গিক বিস্তারিত তাদের সাথে কথা বলে দেখতে পারেন আপনি সেখান থেকে নিতে পারেন কিনা। যদি কিনা না পারেন পরবর্তীতে যখন মালয়েশিয়া আসবেন তখন আপনাকে নিতে হবে, এটা কনফার্ম। তো বন্ধুগণ এই ছিল আপডেট সংবাদ, এখন আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেবো। প্রথমে আজাহার লিখেছেন কালকে দুইজন লোক আসছে বাংলাদেশ থেকে তাদের 7 দিনে কোয়ারেন্টাইনে রাখছে। জি ভাই এটা সঠিক খবর, বর্তমানে দুই এক দিনের মধ্যে কিংবা চলতি মাসের মধ্যে যারা আসবে প্রত্যেকেই কিন্তু অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে যদি কিনা সে দুইটা ডোজ ভ্যাকসিন নিয়ে থাকে, সেক্ষেত্রে তার 7 দিন কোয়ারেন্টাইন, আর যদি বুস্টার ডোজ সহ তিনটা ডোজ কমপ্লিট করে সেক্ষেত্রে শুধুমাত্র 5 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন গতকালকের ভিডিও আমি বলেছিলাম মালয়েশিয়ার জাতীয় পুনরুদ্ধার কমিটির প্রধান সাবেক প্রধানমন্ত্রী তানসরি মহিউদ্দিন ইয়াসিন তিনি অ্যানাউন্স করেছেন আগামী 1 মার্চ থেকে কোয়ারেন্টাইন ছাড়াই মানুষ মালয়েশিয়া প্রবেশ করতে পারবে কিংবা যারা মালয়েশিয়া ভ্রমণ করতে ইচ্ছুক ট্যুরিস্ট ভিসাধারীরা তারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবে। সেক্ষেত্রে কিছু স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো অবশ্যই মানতে হবে। তো এর আগে যদি কেউ আসে তাদেরকে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপরে ফরাদ আলী লিখেছেন ভাই এখন কি টিকিটের দাম কমছে? ফরাদ আলী ভাই আপনার অবগতির জন্য বলতে চাই টিকিটের দাম ঠিক আগের মতোই রয়েছে, সম্ভবত আপনি 1200 থেকে 1300 রেঙ্গিতের মধ্যে সিঙ্গেল টিকিট পাবেন, আর আপনি যদি আপডাউন টিকিট কিনতে চান সেক্ষেত্রে ঠিক এমনই 3000 রেঙ্গিতের মধ্যে হয়তো 2600 হতে পারে কিংবা 2800 হতে পারে ঠিক এমনই, তবে এয়ারলাইন্স ভেদে এবং সময়ের উপরে নির্ভর করে আপনার টিকিট মূল্য, অর্থাৎ আজ আপনি টিকিট কাটছেন 1 সপ্তাহ পরে দেশে যাবেন টিকিট মূল্য কিন্তু একটু বেশি হবে, আপনি যদি আজ টিকিট কাটেন এখান থেকে 1 মাস পরে দেশে যাবেন টিকিট মূল্য অন্যরকম হবে, ঠিক এমনই কিন্তু হয়ে থাকে টিকিট মূল্যর ক্ষেত্রে। এরপরে MD সেলিম হোসেন লিখেছেন ভাই ছুটিতে যারা আসছে তাদের কি মাতৃ ভিসা লাগানো লাগবে কি? এজেন্ট বলছে সব ভিসা লাগাতে হবে। MD সেলিম হোসেন ভাই আপনার অবগতির জন্য বলতে চাই সঠিক কথা, আপনি বাংলাদেশে 2 বছর আছেন কিংবা 1 বছর আছেন সেটা দেখার বিষয় নাই, যে কয়টা ভিসা আপনার এক্সপায়ার হয়ে গিয়েছে প্রত্যেকটা রিনিউ করতে হবে, এটা মালয়েশিয়া ইমিগ্রেশনের ল। আপনি যখন মালয়েশিয়া আসবেন আপনার পুরাতন ভিসাগুলোও কিন্তু ব্যাকডেটের যে লেবির টাকা জমা দিয়ে পুনরায় আপনাকে রিনিউ করতে হবে। সাপোজ আপনি করোনার আগে দেশে গিয়েছেন আপনি বর্তমান পরিস্থিতিতে 2 বছর বাংলাদেশে অবস্থান করছেন সেই দুইটা ভিসাও কিন্তু মালয়েশিয়া প্রবেশের পর অবশ্যই আপনাকে রিনিউ করতে হবে। এরপরে MD রাজু লিখেছেন ভাই এখন লেভি জমা করলে কতদিনের ভিতরে স্টিকার বাইর হয় একটু জানাবেন দয়া করে। MD রাজু আপনার অবগতির জন্য বলতে চাই বিষয়টা নির্ভর করছে আপনি নতুন করে আর্টিকের আন্ডারে পারমিট করতে দিয়েছেন অথবা আপনার পুরাতন ভিসা রিনিউ করতেছেন কোনটা। যদি কিনা আপনার পুরাতন ভিসা রিনিউ করতে দেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুততার সহিতই স্টিকার প্রিন্ট আউট হচ্ছে বর্তমান পরিস্থিতিতে, হতে পারে সেটা 1 সপ্তাহের মধ্যে অথবা 2 সপ্তাহের মধ্যে অবশ্যই কনফার্ম আপনার স্টিকার বাইর হয়ে আসবে যদি কোনো আপনার কোম্পানির সমস্যা না থাকে। আর আপনি যদি কিনা আর্টিকে কিংবা রিকালিবেরসি তেনাগাকারিজারান্ডে পারমিট করার জন্য জমা দিয়ে থাকেন এ বিষয়টা সম্পূর্ণ উল্টো কিংবা অন্যরকম, কারণ এখানে আপনার সঠিকভাবে বলা সম্ভব নয়, এখানে অনেক প্রসেস রয়েছে যারা কিনা নতুন করে পারমিট করতে দিয়েছে সেক্ষেত্রে বিষয়টা অন্যরকম হয়ে থাকে। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। বন্ধুগণ এখন জানাবো মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 17,134 জন, এটি ছিল 2022 সালের একদিনের সর্বোচ্চ রেকর্ড সংখ্যক আক্রান্ত। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 29,56,332 জন। বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন দিনের পর দিন মালয়েশিয়া কিন্তু পুনরায় আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে
আগামী ভিডিওতে।